সরকারের কাস্টডিতে যখন কোনো লোক মারা যায় তখন সেই দায়িত্ব সরকারের। এই আপনাদের ছেলে মরণটা হচ্ছে শহীদি মরণ, আমরা তাদের সাথে সাক্ষাৎ করে সান্ত্বনা দিতে পারি, এর বেশি তো তার জীবন তো দিতে পারবো না আমরা। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়েও তিনি খোঁজ খবর রাখছেন, এবং তিনি এ খবরও রেখেছেন যে গাজীপুরের মানুষের সাথে আমার একটা আত্মিক সম্পর্ক ইতিমধ্যে হয়েছে। আমি বহুবার গাজীপুরে এসেছি এবং গাজীপুরের বহু লোকের বিরুদ্ধে, এত মামলা বোধহয় বাংলাদেশে কোনো উপজেলার বিএনপি নেতা কর্মীর বিরুদ্ধে হয় না যেটা গাজীপুরে হয়েছে, এবং আমি আজকে এসে তাদেরকে এই সান্ত্বনা দিয়েছি যে আপনাদের ছেলে যে কারণে মারা গিয়েছে বাংলাদেশে, এই কারণে আরও অনেকেই মারা গিয়েছে, কাজেই এই মৃত্যুটা হচ্ছে একটা অমানবিক মৃত্যু। সরকারের কাস্টডিতে যখন কোনো লোক মারা যায় তখন সেই দায়িত্ব সরকারের। তো জেলখানায় বসে যদি কেউ মারা যায় তাইলে পরে সেই দায়িত্ব হচ্ছে সরকারের এবং জেল কর্তৃপক্ষের, তারা সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। যেহেতু তারা এই দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে, কাজেই আপনাদের ছেলে মরণটা হচ্ছে শহীদি মরণ, এবং তাদের আত্মার মাগফিরাত আমরা কামনা করি, তাদের জন্য দোয়া করি, এবং আমাদের নেত্রীও দোয়া করেন, আমাদের নেতাও দোয়া করেন, সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল স্তরের নেতা কর্মীরা এই তাদের আত্মার জন্য দোয়া করেন, এবং তাদের জন্য ভেস্ত নসিব হয় সেই জন্য তারা দোয়া করেন। আমরা তাদের সাথে সাক্ষাৎ করে সান্ত্বনা দিতে পারি, এর বেশি তো তার জীবন তো দিতে পারবো না আমরা, কাজেই আমরা তার জীবন যেমনিভাবে দিতে পারি নাই, কাজেই তাদেরকে বলেছি যে মা আমরা আপনাদেরই সন্তান, কাজে আপনার সন্তান যে কারণে মারা গিয়েছে আল্লাহ তাআলা সেই দিকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলাও দেখবে, এবং আমরা এই দেশে যারা জিয়ার সৈনিক বিএনপি নেতাকর্মী তারা সকলেই তার জন্য দোয়া করে, এবং আপনারাও দোয়া করবেন যে এই অত্যাচারী সরকার অনতিবিলম্বে যেন বিদায় হয়ে যায়। মার্কিন প্রতিনিধি এসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে তাদেরকে ডেকে নিয়ে সাক্ষাৎ করেছেন, এবং তাদের সাথে এই অনেক কথা হয়েছে যেগুলো এখন এই মুহূর্তে আপনাদেরকে আমি বলতে পারবো না এবং বলা ঠিকও হবে না। তো আমরা মনে করি শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, পশ্চিমা দেশের যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারা সকলেই, আপনারা রেডিও টেলিভিশন বিভিন্নভাবে শুনে থাকবেন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনতে থাকবেন, তারা কিন্তু একই অবস্থার মধ্যে আছে। তারা বলেছে যে আমরা একটা ক্রেডিবল নির্বাচন দেখতে চেয়েছিলাম, কিন্তু সেরকম নির্বাচন বাংলাদেশে হয় নাই। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি,